বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয় পরাজয় নির্ধারণের আগেই হেরে যায়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই সরকার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে না, বরং বিএনপি আইন আদালতকে ঘিরে দ্বিচারিতার আশ্রয় নেয়। বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয় পরাজয়ের আগেই হেরে বসে থাকে। সরকার দেশকে বিএনপি শূন্য করতে চায় এমন অভিযোগ অবান্তর। আমরা চাই বিএনপি মতো বিরোধী দল আরও শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় আসুক,